এই এই রাখ, আরেকটা প্রশ্ন তার রয়ে গেছে। দেওয়ান সাহেব, বাজনা তো ভুললে যাইবেন, বুঝলেন নি? একেবারে কসম, বাজনাটা ভুললে যাবেন আপনি। আপনি বাজায়েন না, আগে শুনেন। আমার রাসূলের কাছে এক ব্যক্তি মুসলমান হইল, এই হাদিসটা তাওয়ারিকে মুহাম্মদীর মধ্যে আমি পেয়েছি। ছোট করে এই কথা কয় কে ওস্তাদ? কামরাঙ্গীর চর থেকে আইছেন? কথা কইেন না। হ্যাঁ, এক ব্যক্তি রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইছে, কিন্তু ব্যক্তি হইল কৃষক। এই এই আপনি আবার হেনে লিখবেন, এই ওই ব্যক্তি হলো কৃষক, হাল চাষ করে, জমিনে ওই মুড়া জায়নামাজ বিছিয়ে রাখছে, অজুর পানি রাখছে, আর এই মুড়া ও জায়নামাজ বিছিয়ে রাখছে, অজুর পানি রাখছে। অন্য অন্য সাহাবিরা কয়, আপনি এই মুড়া ওই মুড়া অজুর পানি আর জায়নামাজ বিছিয়ে রাখছেন কেন? কয়, এই ধার থেকে হাল চাষ করতে করতে ওই ধারে গেলে যদি আজান দিয়া দেয়, এই ধারে আইতে যদি আমার দেরি হয়ে যায়, এর লেগে অজুর পানি ওহনে রাখছি, ওহনেই অজু করুম, ওহনেই নামাজ পড়ুম। আমার রাসুলের কাছে গিয়া কইল, ইয়া রাসুলাল্লাহ, এত বড় নামাজে আমগো জীবনে আমরা দেখি নাই। ওমর রে কইল, ওর কল্লাটা গিয়া দুইটা টুকরা করে আলাম। হজরত ওমর কল্লাটারে দুইটা টুকরা করলো গিয়া, রাসুল হুকুম দিছে, আর কোনো কথা আছে? আর কোনো কথা নাই। যখন কল্লাটারে টুকরা করলো, কিছু রক্ত নূর হইয়া এটা ঝলক দিয়া আকাশের দিকে উড়ে গেল, আর কিছু রক্ত শুকর হইয়া জঙ্গলার দিকে চলে গেল। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ডাকে কয়, দেখো ও মুসলমান, ওর ঘরের বিবি মুসলমান না, এই বেনামাজির হাতে পাক খাইতে খাইতে ওর ইমানের এই অবস্থা হয়েছে, এটা হলো ইমানের নিদর্শন। এখন যেইটুকু ইমান আছে, ওইটুকু হইল নূর হয়ে আসমানের দিকে উড়া গেছে, ওই ইমানের কারণে ও মাপ পাইব। আর যদি আর কিছুদিন এই বেনামাজির হাতে খাওন খাইতো, বেনামাজির খেদমত নিত, তাইলে কাফের অবস্থায় ইমানহীন অবস্থায় মারা যাইতো, আমি রসুল সুপারিশ করতে পারতাম না। এখন আমার কথা হইল, বরপীর যে শয়তান রে দিয়া এই যে অজুর পানি সারা জনম, তাতে কি বরফিরের ইমান থাকে না যায়? দেওয়ান সাহেব, কারে দিয়া কি করাইবে, একটু বুঝা করবেন। আপনি কি এটা লুতু বুতু দেওয়ান মনে করছেন যে যা খুশি তা কইয়া যামুগা? আমাকে মিজান ভাই পাঁচশো, হ্যাঁ কার লগে কি কর,